দামের প্রতিযোগিতায় এগিয়ে প্রায় সব সবজি, মাছ মাংস ধরাছোঁয়ার বাইরে। আলু পেঁয়াজ ও ডিমের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বছরের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম বেড়েছে প্রায় 100%, আর পেঁয়াজে বেড়েছে 90%। দামে ঊর্ধ্বগতিতে অসহায় ক্রেতাদের অভিযোগ, দুর্বল তদারকি ব্যবস্থার কারণে বাজারে এমন বিশৃঙ্খলা। বিস্তারিত জানাচ্ছেন তহিদ রানা। আলু পেঁয়াজের দাম নির্ধারণ করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত বছরের এই দিনে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল 24 থেকে 30 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। পেঁয়াজের বেলায়ও একই অবস্থা। গত বছর যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 50 থেকে 55 টাকায়, এখন সেটির দাম উঠেছে 100 থেকে 110 টাকা পর্যন্ত। আর ডিমের বাজার অস্থির রয়েছে এক বছর যাবৎ। সবজির দামও নাগালের বাইরে। প্রায় বেশিরভাগ সবজির কেজি এখন 80 থেকে 100 টাকা। এক আটি লাল শাক বিক্রি হচ্ছে 30 টাকায়। বাজারের এমন অস্থির পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, দুর্বল মনিটরিং ব্যবস্থার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। মানে কিছু হইলেই একটা সিএ ইস্যু দেখায় যে এই হয়েছে, বন্যা, পানি, বৃষ্টি, গাড়ি আসে না, নানান ইস্যু দিয়ে ব্যবসায়ীরা এই ধরনের ব্যবসা করছে। বাট সরকারের এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না ব্যবসায়ীরা। সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আসলে বাস্তব পর্যায়ে এসে পৌঁছায় না। রুট পর্যায়ে মানুষদের সেই সুবিধাগুলি পায় না। বাজার মার্কেটটাকে কন্ট্রোল করে একটা সিন্ডিকেট, এটা আমরা দেখেছি, আগেও দেখেছি, তার সাথে রাঘব বোয়ালরা যুক্ত। মাছ এবং মাংসের বাজারেও অস্থিরতা বছর জুড়েই। এক কেজি রুই এবং কাতল কিনতে গুনতে হচ্ছে 350 থেকে 450 টাকা। একই অবস্থা ব্রয়লার মুরগির ক্ষেত্রেও। 170 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। বিক্রেতাদের অভিযোগ, বেশি দামে কেনায় তাদের বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। দাম বাড়ছে, এলে নদীর অভিযান বসে না, ইলিশ ধরা বন্ধ করছে না, এরপরে তো গর্ভবতী 50 টাকার দাম বাড়ছে। লাল শাক আগে বেচতাম 10 টাকা 15 টাকা, এখন বেচতে হয় 30 টাকা। এই সপ্তাহে একটু দাম বাড়ছে, 200 টাকা 210 টাকা। আর 10-15 দিন আগে কমতে পারে, যখন শীতের সবজি আসবে নতুন সবজি, তখন সবজি একটু কমবে। এমন অস্থির বাজারে নতুন করে চোখ রাঙাচ্ছে চালের দাম। মাঝারি ও মোটা চালের কেজিতে দাম বেড়েছে প্রায় 2 টাকা করে। তহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।